1 কেজি 960 গ্রাম 1 কেজি 960 গ্রাম 2 কেজি ব্যাগ দাম আপনি 2 কেজি রুম দিবেন আর আপনি সেটাই বললেন তো আর কেজি আপনি কইলেন একটা মাছ আছে কইতাম মাছ কিনছি আমি একটা এই একটা কাপড় কিনছি সুপ্রিয় দর্শক, 1 কেজি 960 গ্রাম পদ্মার বিশাল আকারের ইলিশ মাছটি ৪,০০০ টাকা একটা ইলিশ মাছ। ভালোই না, এই যে পাশে যে একটি কাতলা মাছ আছে, এই কাতলা মাছের মূল্য কত টাকা বা কতটুকু ওজন হবে? ৯,০০০ টাকা কিনা আছে। মাছটা কতটুকু ওজন আছে? এই ভাই তোমার এই মাছগুলো কয় টাকা? ২,০০০ টাকা কিনা। এখানে কি কি মাছ আছে? নানান ধরনের মাছ আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম ফিশ ফ্যাক্টরি বিডি ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজও চলে এসেছি মা মাছটাতে। আজকে এসেছি একটু দেরি করে, আর ভাঙা ভাঙা অবস্থায় আছে এখন। চারদিকে লোকজন মাছ বেচা কিনা করে ইতিমধ্যেই চলে গেছে। এখন বাজে সময় প্রায় 7:25। আমরা আজকের শেষ বাজারে মা মাছটাতে মাছের মূল্য কীরকম আছে আপনাদের জানাবো। তার আগে আপনারা জেনে রাখুন, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আরও ভাঙা ভাঙা অবস্থায় চারদিকের মাছগুলো তাদের বেচে কেনা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টলে যে দুইটা খাড়ি আছে, সেই দুইটা খাড়ির মধ্যে কিন্তু সচরাচর প্রচুর পরিমাণ মাছ থাকে। আজকে দেরি হয়ে আড়তে আসার কারণে আমরা কিন্তু পর্যাপ্ত মাছ পাইনি, তার আগেই তাদের মাছ বেচে কেনা হয়ে গেছে। এখন দুইটা বড় বড় মাছ আছে, একটি হলো পাঙ্গাস আরেকটি কাতলা, এবং পাশে আছে কিছু চিংড়ি মাছ। আজকে শেষবেলায় কত টাকা মূল্য আছে মাছের আমরা আপনাদেরকে জানাবো। ভাই কী অবস্থা তোমার? ভালো যাক, আসো ভালোই। রোজা রমজানের দিন রোজা রাখো ঠিকঠাক মতো? খাও কোন সময়? আর সেরির সময় দুপুরে খাও না? যাক, আজকের বাজারে মাছের দাম কেমন যাচ্ছে? ভালোই না, এই যে পাশে যে একটি কাতলা মাছ আছে, এই কাতলা মাছের মূল্য কত টাকা বা কতটুকু ওজন হবে? ৯,০০০ টাকা কিনা আছে। মাছটা কতটুকু ওজন আছে? ১২ কেজি। আর সুপ্রিয় দর্শক, পদ্মার বিশাল আকারের কাতলা মাছটি কিন্তু ১২ কেজি ওজন আছে, ৯,০০০ টাকা কিনা। আপনারা চাইলে কিন্তু কিছু টাকা লাভ দিয়ে নিতে পারবেন। এবং পাশে বিশাল আকারের একটি পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছটি কত কিনা তোমাদের? ১৬,০০০ টাকা কিনা। কত টাকা কেজি পড়লো বা কতটুকু ওজন আছে? ১৫ কেজি হবে। ওজন দিছ না আনুমানিক বললো? ১৬ কেজি আছে। এই মাছটা কিনা কত বললো? ১,০০০ টাকা কেজি বসছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন পদ্মার বিশাল বিশাল মাছ আছে, এবং এই মাছটি কিন্তু বিশাল আকারের। দেখতেই পাচ্ছেন যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আপনারা কি করেন ভাই, মাছ শিকার করেন নাকি? তাহলে মাছ কিনতে আসছেন? ও বেড়াইতে আসছেন। তো যে কথা বলতেছিলাম যে বিশাল আকারের পাঙ্গাসের পাশাপাশি কিন্তু পদ্মার সলিড চিংড়ি মাছ এবং বাউশ মাছ আছে। ছেলেটা একটু কাজে ব্যস্ততা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ছেলেটা আসলেই আপনাদেরকে আবারও জানিয়ে দেব মূল্য আছে। এই ভাই তোমার এই মাছগুলো কয় টাকা? ২,০০০ টাকা কিনা। এখানে কি কি মাছ আছে? নানান ধরনের মাছ আছে। সুপ্রিয় দর্শক, বাউশ মাছ, চিংড়ি মাছ এবং পদ্মার কিছু চুয়াবেলা মাছ আছে, এই মাছগুলো ২,০০০ টাকা কিনা। মা মৎস্যতে কিন্তু তারা অল্প কিছু লাভের বিনিময়ে কিন্তু প্রত্যেকটা মাছ বেচা কিনা করে থাকে।
আপনারা যারা দর্শক বিদেশ থেকে আমাদের এই নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনারা চাইলেই কিন্তু মা মশা হতে এসে পদ্মার বিশাল বিশাল রুই, কাতল, চিতল, বোয়াল, কাতলা এবং পাঙ্গাশ মাছ কিনতে পারবেন। আর তার পাশাপাশি মাছেরা কিন্তু পদ্মার ইলিশও আপনারা পেয়ে যাবেন। ১৯৬০ গ্রাম ২ কেজি আর আপনি সেটাই বললেন তো আর কি সুপ্রিয় দর্শক, ১৯৬০ গ্রাম পদ্মার বিশাল আকারের ইলিশ মাছটি আপনার কিনা আছে কত ভাই? ৩৯০০ কিনা ৪১০০ বিক্রি করলেন ৪১০০। কত দিয়ে নিছেন? ৪১০০ টাকা বিক্রি করবেন কই? ওজন কতটুকু বললো? ২ কেজি না? সুপ্রিয় দর্শক, ৪১০০ টাকায় বেচে কিনা করলেন পদ্মার ২ কেজি ওজনের মাছটি, অর্থাৎ ১৯৬০ গ্রাম ২ কেজির কাছে। এই মাছটা ১ কেজি ২০০ গ্রাম ২১০০ টাকা না? অন্যদিনের চেয়ে থেকে ইলিশের দাম একটু বেশি, মাঠটা ছাড়া বেশি। একটু উঁচায় উড়ান আটা, ঠিক আছে, একটু হালকা নিচা করেন, আত উঁচা উড়ে গেলে খালি আটটা একটু নিচা করবেন মাথাটা, হ্যাঁ রাইখে দেন।